নাড়ু খেতে কার না ভালো লাগে, আর তা যদি হয় হরেক রকম তাহলে তো কথাই নেই। নাড়ু অনেকেরই প্রিয় খাবার, আবার এটি গ্রাম বাংলার ঐতিহ্য। এখন শহর গ্রাম সবখানেই মজাদার এ খাবার পাওয়া যায়, বিশেষ করে অনলাইনে তো আরও সহজ। তেমনই অনলাইনে হরেক রকমের নাড়ু বিক্রি করছেন নন্দিতা সাহা। চাকরির পাশাপাশি শুধু নাড়ু বিক্রি করে প্রতি মাসে তার বাড়তি আয় 10-12,000 টাকা। দিনাজপুরের উদ্যোক্তা বর্গ নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে 34,500 মেম্বার। সেই গ্রুপে জয়েন হওয়ার পর আমার নাড়ু আরও অত্যধিকভাবে সেল হয় এবং মানুষ আমাকে অনেক ভালো করে চিনছে। নন্দিতা নামটা আমার সেখানে যেয়েই ছড়াইছে। ফেসবুকে ছবি দিল আমার এই নাড়ু টাড়ু করা নিয়ে, বাড়িতে যে করি পূজার সময় করি সব সময়, তাই জন্য কেন এগুলো দিতে হবে, তাহলে না দিই মা দেখি যদি হয় কোনো একটা ইয়ে, তো দিলাম, দিয়ে তো ভালোই হচ্ছে, করি যেভাবে পারি যতদিন পারি, সুস্থ যতদিন থাকি। নন্দিতা সাহা দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রয়েছে নন্দিতার সাতকাহন নামে একটি পেজ। বিভিন্ন উৎসব, বিশেষ করে দুর্গাপূজায় যেন তার দম ফেলার ফুরসত নেই। প্রতি মাসে গড়ে 50-60 কেজি বিভিন্ন পদের নাড়ু বিক্রি করছেন নন্দিতা। এবার দুর্গাপূজাকে ঘিরে ইতোমধ্যে 300 কেজি নাড়ুর বাড়তি অর্ডারও পেয়েছেন। নন্দিতা সাহা পেশায় একজন রেডিওগ্রাফার, চাকরির পাশাপাশি নাড়ু বিক্রি করে বেশ বাড়তি আয় করছেন তিনি। কাজের পাশাপাশি নাড়ু মার কাছে বানানো শিখেছি, সেখান থেকে পোস্ট করার পর বিভিন্ন রকম ভাবে অর্ডার আসে। অর্ডার আমি এখন শুধু ঢাকাতে না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার নাড়ু পৌঁছে যায়।